অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বই অ্যাডভান্সড বায়োলজিতে এথিয়াস বায়োলজিস্ট মাইকেল কেন্ট বলেন, দ্য স্টাডি অফ দ্য এভলিউশন অফ মডার্ন হিউম্যান্স ফ্রম হোমিনিড অ্যানসেস্টার্স ইজ ভেরি স্পেকুলেটিভ। মাচ অফ আওয়ার প্রেজেন্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ বেসড অন ভেরি লিটল এভিডেন্স। প্রাথমিক সাধারণ পূর্বপুরুষদের থেকে আধুনিক মানুষের বিবর্তনের এই অধ্যয়ন অত্যন্ত অনুমানমূলক। আমাদের বর্তমান আন্ডারস্ট্যান্ডিংয়ের বেশিরভাগ অংশই অত্যন্ত সামান্য প্রমাণের উপর ভিত্তি করে আছে। মাত্র কয়েক হাজার হোমিনিড ফসলস আবিষ্কৃত হয়েছে, যার অধিকাংশই অসম্পূর্ণ। একটি বিশাল এলাকা হতে অ্যানাটমিক্যালি একই রকম হাড় সংগৃহীত হয়েছে, যেগুলো সম্পর্কে মনে করা হয় যে তা একজনেরই, কিন্তু হতে পারে তা ভিন্ন ভিন্ন জনের। মাইকেল কেন্ট নিজে একজন নাস্তিক, যিনি ডারউইনিজমে বিশ্বাস করেন, কিন্তু তিনি সত্যটাকেই সাহস করে বলেছেন। বায়োলজিস্ট অ্যান্থ্রোপোলজিস্ট লায়াল ওয়াটসন বলেন, মডার্ন এইপস ফর ইনস্ট্যান্স সিমস টু হ্যাভ স্প্রাং আউট অফ নো ওয়ার, দে হ্যাভ নো ইয়েস্টারডে, নো ফসল রেকর্ডস। যার অর্থ, উদাহরণস্বরূপ আধুনিক বন মানুষ, মনে হয় যেন তারা হঠাৎ কোথাও হতে উদ্ভূত হয়েছে, যেন তাদের কোনো গতকাল নেই, কোনো ফসল রেকর্ডস নেই। এবং আধুনিক মানুষের সত্যিকারের উৎস, যারা দুই পায়ে সোজাসুজিভাবে চলাচল করে, উলঙ্গ বিভিন্ন পাথরের হাতিয়ার তৈরি করে, বড় মস্তিষ্কের, সত্যিকার অর্থেই একইভাবে অত্যন্ত রহস্যজনক। এথিয়াস বায়োলজিস্ট হেনরি গি বলেন, ফসল এভিডেন্স অফ হিউম্যান এভলিউশনারি হিস্ট্রি ইজ ফ্র্যাগমেন্টারি অ্যান্ড ওপেন টু ভেরিয়াস ইন্টারপ্রিটেশনস। ফসল এভিডেন্স অফ চিম্পাঞ্জি এভলিউশন ইজ অ্যাবসেন্ট অলটুগেদার। মানুষের বিবর্তন ইতিহাসের ফসল এভিডেন্স অসম্পূর্ণ এবং এর একের অধিক ইন্টারপ্রিটেশন হতে পারে। অন্যদিকে চিম্পাঞ্জিদের ফসল রেকর্ডস একদমই অনুপস্থিত। আমরা দ্বিতীয় পর্বেই বলেছিলাম যে ফিলোসফিক্যাল ন্যাচারালিজমের কারণে এথিয়েস্ট সায়েন্টিস্টরা, এথিয়েস্ট বায়োলজিস্টরা প্রাকৃতিক কারণ ছাড়া অন্য কোনো ব্যাখ্যা গ্রহণ করে না। এখন এটা যতই অদ্ভুত হোক না কেন, যেমন প্যানস্পারমিয়া, এটি একটি তত্ত্ব যে হয়তো পৃথিবীতে জীবনের উদ্ভব ঘটেছে মহাকাশের অন্য কোনো স্থান হতে। বায়োলজিস্ট ফ্রান্সিস ক্রিক মনে করতেন যে হয়তো এলিয়েনদের মাধ্যমে পৃথিবীতে জীবনের উদ্ভব ঘটেছে। বিখ্যাত নাস্তিক বায়োলজিস্ট ডারউইনিস্ট রিচার্ড ডকিন্স বলেন, হয়তো জীবন মহাবিশ্বের অন্য কোনো গ্রহের অধিবাসীদের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তারা এলিয়েনে বিশ্বাস করতে রাজি আছে, তবে একজন মহান স্রষ্টায় নয়। আরেকটি থিওরি হচ্ছে অ্যাকোয়াটিক এপ থিওরি, অর্থাৎ জলজ বন মানুষ তত্ত্ব। এটি একটি ধারণা যে আধুনিক মানুষের পূর্বপুরুষরা মূলত জলজ ছিল। এই থিওরিটি প্রপোজ করেছেন এথিয়েস্ট বায়োলজিস্ট অ্যালিস্টার হার্ডি। তিনি বলেন, মানুষের মধ্যে এমন অনেক কিছু আছে যা প্রচলিত থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রচলিত থিওরিটি হচ্ছে আমাদের আধুনিক মানুষের পূর্বপুরুষ এবং চিম্পাঞ্জি এইপসদের পূর্বপুরুষদের একই উৎস। আমরা একই সাধারণ পূর্বপুরুষ থেকে বিচ্ছিন্ন হয়েছি এবং দুই পায়ে হাঁটা শুরু করেছি। তবে এই থিওরিটি মতে আমরা মূলত জলজ স্তন্যপায়ী প্রাণী হতে এসেছি এবং দুই পায়ে হাঁটা শুরু করেছি। তাদের যুক্তিগুলো হচ্ছে, আমাদের মানুষদের হাত চিম্পাঞ্জি এইপসদের মতো নয়। মানুষের হাতে আঙুলের মাঝে ওয়েবিং আছে, অর্থাৎ কিছু অতিরিক্ত চামড়া যা সাঁতার কাটতে সাহায্য করে, এবং আমরা মানুষরা পৃথিবীর যে কোনো স্থলজ প্রাণী থেকে অনেক বেশিক্ষণ দম বন্ধ করে রাখতে পারি। আরেকটি থিওরি হচ্ছে পিগ চিম্প হাইব্রিড হাইপোথেসিস। এটি প্রপোজ করেন জেনেটিসিস্ট ইউজিন ম্যাকার্দি। তিনি বলেন যে মানুষের কিছু কিছু বিষয় বর্তমান প্রচলিত থিওরি দিয়ে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা যায় না। তাই তিনি মনে করেন অতীতে কোনো এক সময় শুকর এবং চিম্পাঞ্জিদের মধ্যে প্রজনন ঘটেছে এবং সেই উত্তরসূরিদের থেকে আধুনিক মানুষের উদ্ভব ঘটেছে। তিনি কিছু কারণ বর্ণনা করেছেন, যেমন মানুষের হৃৎপিণ্ড শুকুরের হৃৎপিণ্ডের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। তাছাড়া পুরুষ গরিলা চিম্পাঞ্জিদের লিঙ্গে হাড় আছে যা মানুষের লিঙ্গে নেই। 1975 সালে কিং অ্যান্ড উইলসন একটি এক্সপেরিমেন্ট করেন,
মানুষ এবং চিম্পাঞ্জিদের ডিএনএর উপর। তখন থেকে একটি আইডিয়া নাস্তিকদের মাঝে বেশ প্রসিদ্ধ যে মানুষের ও চিম্পাঞ্জিদের মধ্যে 99% ডিএনএ সাদৃশ্যপূর্ণ, অতএব মানুষ এবং চিম্পাঞ্জির সাধারণ পূর্বপুরুষ এক। নাস্তিকদের অনেকেই মনে করে যে কিং অ্যান্ড উইলসন হয়তো মানুষের শরীর থেকে একটি সেল নিয়েছে এবং চিম্পাঞ্জিদের শরীর থেকে একটি সেল নিয়েছে, অতঃপর দুটি সেলের ভিতরে থাকা ডিএনএর বান্ডেল, যাকে ক্রোমোজোম বলা হয়, বের করে নিয়ে এসেছে এবং দুটি ক্রোমোজোমকে স্ক্রলের মতো খুলে জিনোম সিকোয়েন্স মিলিয়ে মিলিয়ে দেখেছে যে 99% ডিএনএ মিল রয়েছে। না, এমনটা করা হয়নি। কিং অ্যান্ড উইলসন 1.3 বিলিয়ন লেটার্স অফ ডিএনএ ছাঁটাই করে বাকি 2.4 বিলিয়ন লেটারকে মিলিয়ে তুলনা করে দেখেছে যে 98.77% ডিএনএ মিল রয়েছে। অর্থাৎ তারা চিম্পাঞ্জিদের 18% জিনোমকে এবং মানুষের 25% জিনোমকে বাদ দিয়ে কম্পেয়ার করেছেন। তাছাড়া ওনারা সকল নন কোডিং জিনগুলোকেই বাতিল করেছেন, যা আমাদের ডিএনএর অধিকাংশ অংশ। 1980 সালের গবেষণা অনুযায়ী আমাদের ডিএনএর মাত্র 1 থেকে 2% হচ্ছে অ্যাকচুয়াল জিনস। মূলত এই 1% জিনগুলোই প্রোটিন তৈরি করার মাধ্যমে নির্ধারণ করে যে আমরা কি বা কে। অর্থাৎ আমাদের ডিএনএর 98% জিন সম্পর্কেই আমরা কিছুই জানি না। মূলত এই কারণেই মানুষ এবং চিম্পাঞ্জিদের ডিএনএ কম্পেয়ার করার সময় এই 99% জিন বাতিল করতে হয়। পরবর্তীতে মানুষের কোষে থাকা বাকি 1% ডিএনএর মধ্যেও 25% জিনোম বাদ দেওয়া হয়। সায়েন্সে প্রকাশিত পিয়ার রিভিউড জার্নাল রিলেটিভ ডিফারেন্সেস দ্য মিথ অফ 1%, যেখানে জন কোহেন এবং অন্যান্য এভলিউশনারি বায়োলজিস্টরা বলেন মানুষ এবং চিম্পাঞ্জিদের ডিএনএর মধ্যে সাদৃশ্য ক্যালকুলেট করা অবজেক্টিভলি সম্ভব নয়। নন কোডিং ডিএনএ ছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে অরফেন জিন, যা প্রতিটি প্রজাতির ক্ষেত্রে ভিন্ন। চিম্পাঞ্জি এবং মানুষের অরফেন জিনের মধ্যে সাদৃশ্য 0%, কারণ যদিও অরফেন জিন অন্যান্য সাধারণ জিনের মতো ডিএনএর একটি ক্রোম যা প্রোটিন গঠনের প্রয়োজনীয় নির্দেশনাবলী সংরক্ষণ করে, তবে এই অরফেন জিনগুলোর কোনো দৃশ্যমান রিলেটিভস পরিলক্ষিত হয় না। এখন ধরুন, যদি এটা সত্য হয় যে মানুষ এবং চিম্পাঞ্জির ডিএনএ 99% সাদৃশ্যপূর্ণ, তবুও এর অর্থ এই নয় যে মানুষ এবং চিম্পাঞ্জির মধ্যে কমন অ্যানসেস্ট্রি এক্সিস্ট করে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত এভিডেন্স অ্যান্ড এভলিউশন দ্য লজিক বিহাইন্ড দ্য সায়েন্স বইতে এলিয়ট সবার, যিনি একজন নাস্তিক ফিলোসফার অফ সায়েন্স, তিনি বলেন যদিও এটা সত্য হয় যে 99% ডিএনএ সিমিলার, তবুও এটা প্রমাণিত হয় না যে মানুষ এবং চিম্পাঞ্জিদের একই সাধারণ পূর্বপুরুষ ধারণাটি সত্য। কারণ আমরা আগেও বলেছি যে হোমোলজি পৃথিবীর সকল প্রজাতির মধ্যে জেনেটিক্যালি, ফিজিক্যালি এবং বায়োকেমিক্যালি এক্সিস্ট করে। ডারউইনের বিবর্তন বা তত্ত্বের পক্ষে নাস্তিকরা আরেকটি যে প্রমাণ উপস্থাপন করে তা হলো ভেস্টিজিয়াল অর্গ্যান, অর্থাৎ আমাদের মানব শরীরের অকেজো অব্যবহৃত কিছু অঙ্গ, উদাহরণস্বরূপ কক্সিক্স। নাস্তিকরা বলে থাকে যে আমাদের কক্সিক্সের কোনো প্রয়োজন নেই, এটা অ্যাবসোলিউটলি ইউজলেস। কিন্তু পরবর্তীতে ঠিকই প্রমাণিত হয়েছে যে আমাদের বসে থাকার জন্য কক্সিক্সের অবশ্যই প্রয়োজন রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে অ্যাপেন্ডিক্সও একটি ভেস্টিজিয়াল অর্গ্যান, তবে অনেকেই দাবি করেছেন যে এমন নয় যে এর কোনো কাজই নেই। ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের রিসার্চ অনুযায়ী বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সংরক্ষণে এবং ইন্টেস্টাইনে তাদের রিপপুলেটিংয়েও অ্যাপেন্ডিক্সের ভূমিকা রয়েছে। বায়োলজিস্ট স্টিভেন স্কেডিং বলেন, সিন্স ইট ইজ নট পসিবল টু আনঅ্যাম্বিগুয়াসলি আইডেন্টিফাই ইউজলেস স্ট্রাকচার্স অ্যান্ড সিন্স দ্য স্ট্রাকচার অফ দ্য আর্গুমেন্ট ইউজড ইজ নট সাইন্টিফিক্যালি ভ্যালিড, আই কনক্লুড দ্যাট ভেস্টিজিয়াল অর্গানস প্রোভাইড নো স্পেশাল এভিডেন্স ফর দ্য থিওরি অফ এভলিউশন। অর্থাৎ যেহেতু এটা সম্ভব নয় আমাদের শরীরের অকেজো অঙ্গ দ্ব্যর্থহীনভাবে সাব্যস্ত করা এবং এই ধরনের আর্গুমেন্টও বিজ্ঞানসম্মত নয়,
তাই শরীরের কোনো অংশ বা অঙ্গকে ভেস্টিজিয়াল অর্গান দাবি করা এটা মোটেও বিবর্তন তত্ত্বের জন্য কোনো প্রমাণ বহন করে না। ডারউইনিজম নিউ ডারউইনিজম সত্য হলে আপনি বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করবেন? একজন ধর্ষককে আপনি কেন শাস্তি দিবেন? কারণ ডারউইনবাদ অনুযায়ী সে সঠিক কাজটি করছে। ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী সকল প্রাণী ও প্রজাতির উদ্দেশ্য হচ্ছে যত বেশি পারা যায় নিজের জিনকে ছড়িয়ে দেয়া, যাতে করে তার জিন বেশির চেয়ে বেশি বেঁচে থাকে। অন্য প্রাণী প্রজাতিদের মধ্যে পুরুষরা যখন তাদের মহিলাদের সাথে জোর করে মিলিত হয়, তখন তো আমরা বলি না যে পুরুষ প্রাণীটি মহিলা প্রাণীটিকে ধর্ষণ করছে। তাছাড়া ডারউইনবাদ দিয়ে আপনি সমকামিতাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে যেই অংশটি সমকামী, তারা বিবর্তনের এই নিয়মকে ভঙ্গ করে সমলিঙ্গের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে, যা তাদের জিন বিস্তারে অনেক বড় একটি বাধা। ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী আমাদের কি করা উচিত? তাদেরকে সমকামিতায় বাধা প্রদান করা নাকি উৎসাহিত করা? আর ডারউইনের বিবর্তন তত্ত্ব সঠিক হলে সমকামিতার এই জিন এই পর্যন্ত টিকে থাকলো কিভাবে? প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এই জিন তো এখন অবধি টিকে থাকার কথা নয়। ডারউইনের বিবর্তন তত্ত্বটি সঠিক হলে গণহত্যা, লুট, এই সকল কিছুকে কেন অ্যালাউ করব না? সবাই চায় নিজের জিনকে টিকিয়ে রাখতে, নিজের বংশকে, নিজের জাতিগোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে। এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধে জড়ায় কারণ তারা একে অপরকে ধ্বংস করে নিজের জিন, নিজের বংশ, নিজের জাতিগোষ্ঠীকে টিকিয়ে রাখতে চায়। ডারউইনিজম সঠিক হলে এই সকল কিছু অন্যায় কিছু নয়। তবে নাস্তিকদের কেন এতে এত আপত্তি? ডারউইন তত্ত্ব সঠিক হলে আমেরিকা যা করছে, ইসরায়েল যা করছে, চীন যা করছে, ভারত যা করছে, ভারতের কিছু হিন্দুত্ববাদীরা যা করছে, অপরদিকে মিয়ানমার যা করছে, কিছু মুসলিমরা যা করছে, ইউরোপ আমেরিকার হোয়াইট সুপ্রিমিস্টরা যা করছে, সবই তাহলে সঠিক। কারণ বিবর্তন আমাদেরকে বাধ্য করছে যে কোনো মূল্যেই হোক নিজেদেরকে, নিজেদের জিনকে, নিজেদের জাতিগোষ্ঠীকে টিকিয়ে রাখতে হবে। অন্যদিকে যারা এগুলোকে অপরাধ, অন্যায়, অনৈতিক মনে করেন, তারা কিভাবে তাদের জিনের বিপরীতে গিয়ে এমনটা মনে করতে পারে? যারা বিবাহ পূর্বে আত্মহত্যা করে, তারা কিভাবে তাদের জিনের বিপরীতে গিয়ে আত্মহননের পথ বেছে নিতে পারে? অথচ জিন তাদেরকে প্রোগ্রাম করেছে যাতে সকলে তাদের জিনকে টিকিয়ে রাখে তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। তাছাড়া যারা সন্ন্যাসী, ব্রহ্মচর্যের পথ বেছে নেয়, তারা এমনটা করতে কিভাবে সক্ষম হয়? অথচ তাদের জিন তাদেরকে এমনটা করতে মোটেও অনুমতি দেয়নি। পরিশেষে এটাই বলবো যে ডারউইনিজম নিউ ডারউইনিজম অনুযায়ী একজন ধর্ষক বেশি সফল স্যার আইজ্যাক নিউটনের চেয়ে। কারণ আইজ্যাক নিউটন বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও ছিল না। অপরদিকে একজন রেপিস্ট, একজন ধর্ষকের একাধিক সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা তার জিনকে ভবিষ্যতে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সক্ষম।